ক্যাম্প ২২-এর অভ্যন্তরে তিন দিক পাহাড় আর একদিক সমতল ভূমি এবং এই পাহাড়ি অঞ্চলে বাংলাদেশি জনগোষ্ঠীরা গত ৫০ বছর ধরে অবস্থান করছেন পরবর্তীতে এখানে রোহিঙ্গাদের আগমনের পরেও তারাও একসাথে মিলেমিশে বসবাস করছেন তো সাম্প্রতিককালে স্থানীয় বাংলাদেশিরা এবং রোহিঙ্গা জনগোষ্ঠী আইওএমের কাছে তাদের কিছু সমস্যা তুলে ধরেন তো এখানে ৮ থেকে ১০টা কাজ আমরা প্রথমে নির্ধারণ করি এই কাজগুলা সম্পাদন করতে গিয়ে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় বাংলাদেশিদের সহযোগিতা পাই এবং এ পর্যন্ত আমরা ৪টি স্টেয়ারকেস একটি ড্রেনেজ এবং একটি অ্যাক্সেস রোড আমরা সম্পাদন করি রোহিঙ্গালের আর গ্যারামিলের মানে কি হাজগরে দেখেন এই আগাছিলাম না আর ২০১৭ মাঝে মানে কি ডেন নোয়াশিল রাস্তা নোয়াশিল গরদুয়ার নোয়াশিল আর মানে কি এর মাগো তাহিতা জমি আর সরল বেরি নোয়াশিল এখন কি হয়ে খুব পরিবর্তন হয়ে রাস্তাঘাট পরিবর্তন হয়ে ফানি লয়রে মানে কি ডেন লই রাস্তাঘাট লয়রে বেশি সুবিধা হয়ে হামিন ভাই এখন আইটে মানে কি বুড়া আন্দা আতুন আইটে মানে কি রাস্তাঘাট লয়রে বেশি সুবিধা হয়ে আগারা তো ধরে ধরিয়রে কুম লয়রে হাঁদুল লয়রে লামা তোলা হইত এখন ইয়ান তোলা না করে আমরা এখানে বসবাস করছি বিগত ৫০-৬০ বছর পর্যন্ত আমার বাপ দাদা আমলে এ বিষয়ে রোহিঙ্গা এলো রোহিঙ্গার সাথে আমরা মিলেমিশে ভাই ভাই হিসেবে এখনও আমরা আসি তো এই বিষয়ে এই মুহূর্তে আমাদের বর্ষা এলে কিছু আমাদের এই গ্রামের মধ্যে কিছু সমস্যা হইত এই কিছু এই ড্রেনের সমস্যা রাস্তার সমস্যা এই পাহাড়ে উঠানামার সমস্যা এই সমস্যা আমরা আইএমের অফিসে গিয়ে আমরা জানাইলাম কারণ এই এই কাজটা করার সময় আমরা গ্রামেও নিজে কাজ করতে পারছি আমরা নিজে কাজ করতে পারছি কিছু টাকাও পাইছি আমরা সেই জন্য আমরা চতুর্দিকে উপকার হয়েছি ইনশাল্লাহ বর্ষা এলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না